রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যা থেকে ইতিমধ্যেই উপকৃত হয়েছেন রাজ্যের হাজার হাজার মহিলা। সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতে বুধবার রায়গঞ্জ শহরের বিধানমঞ্চে ভার্চুয়াল সভার মাধ্যমে জেলার লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তা মহিলাদের হাতে চেক তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল চেক প্রদান অনুষ্ঠানে রায়গঞ্জ বিধানমঞ্চে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল শ্রীমতি মমতা ব্যানার্জি, ডিস্টিংগুইশড ডিগনিটারিজ অন এন্ড অফ দি ডায়াস, পার্টিসিপেন্টস ইন দি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 2022, দে হ্যাভ ইনভেস্টেড, দে হ্যাভ ডোনেটেড from the family, more, 10 times more than any other company according to studies that may be. I guess 10. My sages, CFs, scientists, to work tirelessly for reclaiming of its glorious pinnacle. Instrumental in the Bengal Global Business Summit from the beginning, Mr. Sanjeev Gwenk, 4,000 crores, one of us from Kolkata. What a tremendous achievement. Sanjeev Bhai. They want you to foster and... বুধবার কলকাতার নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে রাজ্যের সবকটি জেলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা মহিলাদের হাতে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে চেক তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন গৌতম আদানি, সাজ্জান জিন্দাল, লক্ষ্মী মিত্তালের মতো দেশের প্রথম সারির শিল্পপতিরা। বিদেশের বিশিষ্ট শিল্পপতিরাও যোগ দিয়েছেন এই সম্মেলনে। এদিনের সম্মেলনে যোগ দিয়েছেন উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পপতি তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বুধবার উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের বিধানমঞ্চে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। উল্লেখ্য, ইতিমধ্যে 1.5 কোটি মহিলা এই প্রকল্পের আওতায় এসেছেন। বুধবার দ্বিতীয় ধাপে সারা রাজ্যে 5 লক্ষ মহিলার হাতে এই প্রকল্পের চেক তুলে দেওয়া হয়। Output for empowering to be able to consume from which will come industry and investment. RCTV সংবাদ, রায়গঞ্জ।